2024 বিপিএলের প্রথম ম্যাচে দুরন্ত ঢাকার মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়াস। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই 13 রান করে সাজঘরে ফিরেন লিটন দাস। এরপর তাওহিদ হৃদয় ও ইমরুল কায়েস যখন ব্যাটিং করছিলেন তখন সপ্তম ওভারে আম্পায়ারের এক ডিসিশনে পুরোপুরি হতাশ ঢাকার ক্রিকেটাররা। স্পিনার আরাফাত সানির একটি বল সুইপ করতে গিয়ে এলবির ফাঁদে পড়ে যান ইমরুল কায়েস, কিন্তু জোরালো আবেদন সত্ত্বেও আম্পায়ার আউট না দিলে রিভিউ নেই দুরন্ত ঢাকা। আর সেই রিভিউতে স্পষ্ট দেখা যায় বল মিডল স্টাম্পে গিয়ে ঠেকেছে, কিন্তু আউটসাইড অফ স্টাম্পে আম্পায়ার স্কল নট আউট হন ইমরুল। এমত অবস্থায় আম্পায়ারের উপর এক প্রকার ক্ষোভ জারতে দেখা যায় দুরন্ত ঢাকার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে।